প্রার্থনা ফারদিন দিঘি শিশু শিল্পী থেকে বড় পর্দার অভিনেত্রী তিনি নায়িকা হিসেবেও রূপালী পর্দায় অভিষেক হয়েছে তার হাতে রয়েছে একাধিক সিনেমা তবে কঠোর লকডাউনের কারণে শুটিং এর কাজ পিছিয়েছে তাই তো বর্তমানে ঘরবন্দী সময় কাটাচ্ছেন দিঘি তাই বলে এটা ভাবার কারণে তিনি অলস সময় পার করছেন পড়াশোনা পাণ্ডুলিপি দেখা এবং টুকটাক বাসার কাজ করে চলে যাচ্ছে দিন জানিয়েছেন নায়িকা এ প্রসঙ্গে সম্প্রতি দিঘি বলেন কঠোর লকডাউনের কারণে বাধ্য হয়ে বাসায় থাকতে হচ্ছে আমার হাতে অনেকগুলো কাজ জমে আছে তাছাড়া পাণ্ডুলিপি পড়ার সময় পাচ্ছিলাম না এই লকডাউনে পাণ্ডুলিপিগুলো পড়ছি এছাড়া আমার পড়াশোনা আছে অনলাইন ক্লাসেও আমার কিছুটা সময় কেটে যায় এছাড়া বাসার টুকটাক কাজ তো আছে সেগুলোও করতে হচ্ছে এদিকে খোঁজ নিয়ে জানা যায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয় করছেন দিঘি বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় এটি পরিচালনা করছেন মুম্বাইয়ের মাস্টার খ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল এতে বেগম ফজিলাতুন্নেসা মুজিবের শৈশবের চরিত্রে দেখা যাবে দিঘিকে প্রসঙ্গত গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত তুমি আসো তুমি নেই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় নায়িকা হিসেবে অভিষেক হয় দিঘির এরপর তার টুঙ্গিকারার মিয়া ভাই মুক্তি পায় প্রিয় দর্শক এ পর্যায়ে একটি কথা না বললেই নয় এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য চ্যানেলটির অনেক ভিডিওতেই রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে যা শুধুমাত্র বিনোদনের জন্য তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন ধন্যবাদ।